লাল কাপড়ে বান্দার মানেই হইল যে আমাদের বাইরের শহীদের স্মরণে যে আমাদের বাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই কারণে আমরা লাল কাপড় গেছে মাথায় বেঁধে স্মরণ করতেছি। রাজু ভাস্কর যে লাল কাপড়ের কারণ হলো আমাদের এই দেশে আমাদের ভাইদের খুন করা হয়েছে, আমাদের ভাইকে বছরের পর বছর ধরে খুন করা হয়েছে এই দেশে। আমরা এই দেশে শেখ হাসিনাকে চাই না, আমরা এই দেশে আওয়ামী লীগ চাই না, আমরা এই দেশে ছাত্রলীগ চাই না, আমরা সঠিক প্রতিনিধি চাই, আমরা এই দেশে সঠিক প্রতিনিধি চাই। হাসিনাকে পদত্যাগ করতে হবে এক দফা এক দাবি, হাসিনার পদত্যাগ চাই। 17 বছর এই দেশে আমাদের মানুষদের উপর অত্যাচার করা হয়েছে, কেউ দেখে নাই, এখন দেশের উপর আসছে, সবাই দেখবে, সবাই নামবে রাস্তায়, সব হবে, শেখ হাসিনার পদত্যাগ হবে এই দেশে ইনশাল্লাহ। রাজু ভাস্কর আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ চাই। উনি যা করেছে আমাদের প্রতি মোটেও যুক্তিগত ছিল না, এত এত ছাত্র হত্যা হয়েছে, সম্পূর্ণ বিচার চাই আমরা, সম্পূর্ণ বিচার চাই এবং উনার পদত্যাগ অবশ্যই চাই, এটাই আমাদের এক দাবি। Thank you.